পর্দাটা কি সুন্নত নফল না ফরজ? ফরজ। তা কোনো অবস্থাতে এটার গুরুত্ব শরীয়তে কম নয়। আর আমাদের দেশে পর্দা প্রথা কি পুরোপুরি আছে? নাই। এই ফরজটা সমানে লঙ্ঘন হচ্ছে, এটা যে শরীয়তের একটা বিধান এটাও অনেকে মানতে রাজি হয় না। তা আমরা আজকে কোরআন হাদিস থেকে একটু জানা বুঝার চেষ্টা করব যে আসলে পর্দা কাকে বলে, পর্দার গুরুত্ব কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম কদ আউনজালনা আলাইকুম লিবাসান ইয়ুরি সাওআতিকুম ওয়া রিশাব। হে বনি আদম, আদম সন্তানকে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা, কদ আনজালনা আলাইকুম লিবাসান ইয়ুরি রি সাওআতিকুম ওয়া রিশাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের লজ্জাস্থান নিবারণ করার জন্য এবং তোমাদের শোভা বর্ধনের জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য পোশাক নাজিল করেছি। আপনাদের সবার পরনে পোশাক আছে না? পোশাক কে নাজিল করেছেন? পোশাকের দুটো দাবি, একটা হলো লজ্জাস্থান ঢেকে রাখবে আর একটা হলো সৌন্দর্য বাড়াবে। পোশাকের দ্বারা মানুষের কি বাড়ে? সৌন্দর্য বাড়ে। পর্দা হলো ঢেকে রাখা, পর্দা হলো ঢেকে রাখা সমস্ত বডি ঢেকে রাখা। শরীয়ত যেটা ঢেকে রাখা বাধ্যতামূলক করেছে, পুরুষের নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। মেয়েদের হায়ে হাতের গোড়ালি, এই হাতের গোড়ালি পায়ের গোড়ালি খোলা রাখার অনুমতি, চক্ষু খোলা রাখার অনুমতি, আর মেয়েদের জন্য বাকি পুরাটা ঢেকে রাখা কি ফরজ। বিধান আমাদের না আল্লাহর। নামাজ পড়া ফরজ, কিন্তু নামাজের আগে আরো কয়েকটা ফরজ আছে, তার মধ্যে সতর ডাকা হলো অন্যতম ফরজ। তাহলে এক নম্বর পর্দার হক হলো পোশাক, যেটা পোশাকের মাধ্যমে আদায় করতে হয়। যাদের ইসলামী তরিকা অনুযায়ী পোশাক হয় না, তাদের সত্যিকারে দেহের পর্দা হয় না। আজকে পোশাকের ডিজাইন নষ্ট হয়ে গেছে, কৃষ্টি কালচার নষ্ট হয়ে গেছে। পোশাক কোম্পানিগুলি পোশাকের ডিজাইন বানানোর আগে কোরআন হাদিসের নীতিমালা দেখে না। বিভিন্ন ফ্যাশন শোর আয়োজন যারা করে, ফ্যাশন বানায়, পোশাকের ফ্যাশন উপস্থাপনা করে বড় বড় কোম্পানি, সেখানে ডিজাইনগুলো এখন আর ইসলাম থেকে নেয় না, মদিনা থেকে নেয় না, মক্কা থেকে নেয় না। সাহাবা একরামের স্ত্রী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনী শুনতে রাজি। ফাতেমার জীবনী শুনে শুনে চোখের পানি ফেলবে, কিন্তু হজরতে ফাতেমা, হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের মতো পর্দা করতে রাজি হয় না। আছে না? নাই। ওরা সেখান থেকে মডেল, পর্দার মডেল নেয় না। ওরা পোশাক বানানোর সময় মডেল নেয় ইন্ডিয়ান নায়িকা থেকে, নাটকের নায়িকা থেকে, গায়িকা থেকে, বিভিন্ন অভিনেতাদের থেকে, বিভিন্ন খেলোয়াড়দের থেকে, বিভিন্ন ফ্যাশন কোম্পানিগুলো থেকে পোশাকের ডিজাইন আনে। তাহলে মুসলমানরা পোশাকের ডিজাইনও নিবে ইসলাম থেকে? পোশাকের দাবি হলো সতর ঢেকে রাখা, সতর ভালোভাবে ঢাকা না হলে পর্দা হয়? হয় না। এই জন্য নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, শালীনতাপূর্ণ পোশাক পরাটাও, সতর ঢাকাটাও নামাজ রোজার মতোই ফরজ। এই যে আমি জুব্বা পড়লাম, আপনারা অনেকে পাঞ্জাবি পরেছেন, সভাপতি সাহেব পাঞ্জাবি পরেছেন, ঠান্ডার কারণে উপরে চাদর পরেছেন, এই জুব্বাটা পড়লে তুলনামূলক সতরটা বেশি ঢাকা হয়, ঢিলাঢালা থাকে, বডির মাপগুলি বোঝা যায় না। তাহলে যারা বেশি টাইট ফিট কাপড় বানায়, বডির মধ্যে একেবারে টাইট করে যারা কাপড় বানায়, তারা কাপড়
পরার পরেও পর্দার হক আদায় হয় না। টাইট কাপড় পরে এমন পুরুষ মহিলা আছে না নাই? ইদানিং কালে মেয়েদের পোশাকের ডিজাইন পুরা নষ্ট হয়ে যেতেছে, শহর থেকে শুরু হয়েছে গ্রাম পর্যন্ত আসতেছে, একই অধপতন ছেলেদেরও। শুধু মেয়েদের একলা আসে নাই, ছেলেদেরও কি শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলছেন পোশাক নাজিল করেছি দেহের সৌন্দর্য বাড়াবে আর দেহটা ভালো করে ঢেকে রাখবে। সুন্দর পোশাক পরলে একটা লোক মুত্তাকি হয় না, সুন্দর জামা কাপড় পরলে একটা লোক মুত্তাকি হয় না। শরীয়তের দাবি অনুযায়ী বোরকা পরলেই একটা মেয়ে লোক আল্লাহওয়ালা হয় না। বোরকা পইরা যদি চুরি করে বোঝা গেছে মেয়েটা বোরকাকে চুরি অপরাধ আড়াল করার জন্য ব্যবহার করে। ওই দোষটা বোরকার না, দোষটা মেয়ের নিজের, কথা বলেন। জুব্বা পইরা কেউ যদি মিথ্যা কথা বলে দোষটা কি জুব্বার না তার নিজের? মুখে বড় দাঁড়ি রেখে যদি কেউ মিথ্যা কথা বলে দোষটা কি দাঁড়ির তার নিজের? মসজিদে ঢুকে কেউ যদি জুতা চুরি করে দোষটা কি মসজিদের নাকি চোরের? আমার কথা বুঝেন নাই? আমার বন্ধু, বোরকা পরে কোনো মহিলা খারাপ কাজ করলে বোরকা দায়ী নয়, জুতা চোর মসজিদে ঢুকে জুতা চুরি করলে মসজিদ দায়ী নয়, মুসল্লি দায়ী নয়, ইমামও দায়ী নয়, জুব্বা পরে মিথ্যা কথা বললে জুব্বা দায়ী নয়। সুতরাং ইসলামের লেবাস পরে মাথায় টুপি মুখে দাড়ি লাগাইয়া কেউ যদি সন্ত্রাস করে সেই সন্ত্রাসের দায় ও ইসলাম আলাদের উপরে আসতে পারে না। এরকম সুরত আছে না নাই? বিশ্বে সন্ত্রাসী গ্রুপগুলো ইসলামকে কলঙ্কিত করার জন্য সন্ত্রাসীদের ইসলামী নাম দিয়ে দিছে। সন্ত্রাসীদের নাম দিছে কি? ইসলামী নাম। কালামিয়ার নাম দিছে সুন্দর আলী, আগা গোড়াই কি? বোতলের মধ্যে আছে বিষ, উপরে লেখছে মধু, মধু ডিজাইন করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছে একটা লোক দাঁড়িয়ে রাখলেই মুত্তাকি হয় না, একটা লোক মাথায় টুপি দিলেই মুত্তাকি হয় না, গায়ে জুব্বা উঠলেই মুত্তাকি হয় না, গায়ে বোরকা উঠলেই মুত্তাকি। যদি এগুলাও দরকার এগুলাও রাখতে হবে, তাহলে আসল তাকওয়া কোনটা? আল্লাহ তাআলা বলছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। সুবহানাল্লাহ বলেন। তাকওয়ার পোশাক হলো উত্তম পোশাক। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। তাকওয়ার জামা কোনটা, তাকওয়ার পোশাক আবার কোনটা? তাকওয়ার পোশাক আবার কোন খলিফা বানায়? দুনিয়ার কোন দর্জি দোকানে তাকওয়ার পোশাক বানানো হয় না। তাকওয়া শিখতে হইলে মসজিদে আসা লাগে, কোরআনের মাহফিলে আসা লাগে, কোরআন অধ্যয়ন করা লাগে, ইসলামী জিন্দগি গঠন করা লাগে। খাশিয়াতুল্লাহি ফিসসির ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহরে ভয় করলেই কেবল মুত্তাকি হওয়া যায়। যাদের মনে আল্লাহর ভয় থাকে না তারা মুখে দাঁড়িয়ে মাথায় টুপি দিয়েও আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে, কারণ তার দিলের মধ্যে কি নাই? উপরে সুরত বদলিছে ভিতরে চরিত্র বদলায় নাই। আল্লাহ কিন্তু ক্লিয়ার করে দিছে আল্লাহরে কোনো দোষ দেওয়া যাবে নি, সব কথা আল্লাহ তন্ন তন্ন করে বলে দিছে। এই জন্য আপনি যদি দাবি করেন যে আমি প্রতিদিন 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, আপনার চরিত্রই বলে দেবে আসলে আপনি তাহাজ্জুদ পড়েন কি পড়েন না। কোন তাহাজ্জুদ গুজারকারী ব্যক্তি কখনো কোরআনের বিধিবিধানের উল্টা কথা বলতে পারে না। যদি বলে তাহলে বুঝতে হবে সে তাহাজ্জুদ পড়েছে ঠিক, কিন্তু তার দেহের মধ্যে চরিত্রের মধ্যে তাহাজ্জুদ কোনো কাজ করে নাই। আর যারা সত্যিকারে মুত্তাকি তারা নফল আবাদত করলেও বলে বেড়ায় না। যারা ক্যাম্পাসার তারা এক রাকাত নফল বলে কয় কি 80 রাকাত নফল নামাজ ডেইলি ফুলি, বাহ বাহ বাহ। এ কথার অর্থই হলো যে তার ইমানের মধ্যে ভেজাল আছে। ও
লিবাসুত তাকওয়া জালিকা খায়ের তাকওয়ার পোশাক হলো জীবনের সেরা পোশাক কথাটা কার জালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাকুম ইয়াযাক্কারুন এটা হলো আল্লাহর নিদর্শন এটা হলো আল্লাহর নিদর্শন যারা মুত্তাকি যাতে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো নসিহত গ্রহণ করতে পারো এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে সব তন্ন তন্ন করে বলে দিচ্ছেন সুবহানাল্লাহ তাহলে ফরদার এক নম্বর হক হলো পোশাক দিয়া পোশাকটা বানাইতে হবে ঢিলা ঢালা মোটা কাপড় দিয়া পোশাক এমন ভাবে বানাতে হবে যাতে আমার বডির মাপ পোশাকের বাহিরে থেকে বোঝা না যায় এখন ছেলেরা তো টাইট জামা টাইট প্যান্ট পরে পরে মেয়েরাও এখন টাইট জামা টাইট প্যান্ট পরা আরম্ভ করছে মেয়েদের হলো ঢিলা ঢালা কামিজ পরবে এমন ভাবে পরবে যেন পুরাটা বডির কোনো কিছু দেখা না যায় কিন্তু এখন মুসলিম মেয়েরা টাইট প্যান্ট আর গেঞ্জি পরে রাস্তায় বের হচ্ছে আর এই বের হওয়াটাকে আধুনিকতা মনে করা হচ্ছে ও আমার বন্ধু সমাজে যত বড় অপরাধ আছে আল্লাহর এই ফরদার বিধানটা জবাই করে অশ্লীল পোশাক যারা পরে তারাও কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী বড় অপরাধ করে এটাকে কিন্তু অনেকেই মনে হয় মেনে নিয়েছে ঘর থেকে বের হলে আপনি কিভাবে বের হবেন মুসলিম নারীদের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা আহজাব 59 নম্বর আয়াত 33 নম্বর সূরা হে প্রিয় নবী আল্লাহ তাআলা কাকে বলছেন নবীকে তো নবীকে যে কথা বলে নবীর মাধ্যমে সেই কথা উম্মতের উপরও বর্তায় কিনা কন নবীকে বলা মানেই হলো নবীর মাধ্যমে উম্মতকে বলা হে আমার নবী কল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আপনার স্ত্রীদেরকে আপনার কন্যাদেরকে এবং মুমিনদের স্ত্রীদেরকে বলে দেন হে নবী আপনার স্ত্রীদেরকে আপনার কন্যাদেরকে আর মুমিনদের স্ত্রী কন্যাদেরকে বলে দেন তাহলে আমরাও শামিল আছি না নাই বলে দেন কি বলে দেন আয়াতের অর্থটা এরকম করেন হে খামার মুসলমান নারী পুরুষরা তোমরা তোমাদের স্ত্রী কন্যাদেরকে পুরুষেরা বলে দাও কি বলে দাও ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না তারা যখন ঘর থেকে বের হবে তারা যেন পর্দা দিয়া তাদের দেহটা আবৃত করে ফেলে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে মেয়েরা যখন ঘর থেকে বের হবে তখন পর্দা করে বের হবে এই হুকুমটা কার আমরা বোরকাকে পর্দা কেন বলি বোরকাটা কি টাইট হয় না ঢিলা ঢালা হয় ঢিলা ঢালা হয় বোরকা তুলনামূলক আকর্ষণীয় কাপড়ের হয় না বেশি আকর্ষণীয় কাপড় দিয়া বোরকা বানালে বোরকার হক আদায় হয় না পর্দার হক আদায় হয় না কারণ বোরকাই যেন অন্যদেরকে আবার নিজেকে দেখার প্রতি বেশি আকৃষ্ট না করে এ কারণে বোরকার কালারটা হবে তুলনামূলক মার্জিত কালার এরকম কাপড় দিয়ে বোরকা বানাবে যেন বোরকা কোনো মেয়ে লোক পরার পরে লোকেরা তার প্রতি আরও বেশি আকৃষ্ট না হয় কথা কি বুঝেন নাই আমার প্রিয় বন্ধু তো বোরকাকে আমরা ইসলামী পোশাক কেন বলি বোরকার মাধ্যমে পুরা দেহ ঢেকে যায় বরং লিবাস ও তাকোয়া যাদের মধ্যে আছে তাকোয়ার পোশাক তারা শুধু বোরকা পরেই পর্দা করে না বোরকা পরার পরে তারা হাতের মধ্যেও মোজা লাগায় পায়ের মধ্যেও মোজা লাগায় এটা অধিক মুত্তাকির পরিচয় জোরে বলেন সুবহানাল্লাহ এতে গেল মেয়েদের কথা আল্লাহ বলছেন নবী বলে দেন তারা ঘর থেকে বের হলে একটা বড় চাদর ঝুলাই দেবে এটা উত্তম নীতি তাদেরকে চিনতে পারা যাবে তাদেরকে উত্তপ্ত করা হবে না তারা ইফতিজিংয়ের শিকার হবে না তাদের গায়ে অ্যাসিড পড়বে না তারা দর্শনের শিকার হবে না ব্যভিচার হবে না আজকে শতকরা 90 জনের বেশি মুসলমানের দেশে বাংলাদেশে পাইকারি দরে দর্শন চলে কি চলে না
এক সময় দর্শন করতে অশিক্ষিত লোকেরা, এক সময় দর্শন জানা ব্যবচার ছিল অশিক্ষিত লোকদের মধ্যে, এখন এক শ্রেণীর শিক্ষিত তরুণ যুবকেরা পড়ালেখা করা অবস্থায় যে পরিমাণ দর্শন করে, বহু অশিক্ষিত লোকেরাও সেটা করে না। ব্যবচার অশ্লীলতা বেহায়াপনা অশিক্ষিত লোকদের থেকে এক শ্রেণীর শিক্ষিত লোকদের মধ্যে এখন বেশি ছড়াইছে। অশ্লীলতা বেহায়াপনা এটাকে আধুনিকতা বলা হচ্ছে, আর শালীনতাকে পর্দাকে মৌলবাদী বিধান বলে, সমাজ বিরোধী বিধান বলে উৎখাত করা ষড়যন্ত্র করতেছে এক শ্রেণীর লোকেরা। তাদের কারণে সমাজে ব্যভিচার বেড়ে গেছে, পরকীয়া বেড়ে গেছে, ডিভোর্স বেড়ে গেছে, তালাক বেড়ে গেছে, অধিকাংশ পরিবারে বিবাহ শাদী হওয়ার পরেও শান্তি নয়। অনেক বড় লোকদের পরিবারে বিয়ের পরে সংসার এক বছরও টিকে না, ভেঙে যায়। আল্লাহর বিধান যেখানে অমান্য করবে সেখানে শান্তি থাকতে পারে, শান্তি থাকতে পারে না। এখানে বন্ধু মেয়েরা ঘর থেকে বের হতে পারবে, পারবে না এটা বলা হয় নাই, পারবে, কিন্তু বের হওয়ার সময় শরীয়তের বিধান রক্ষা করে বের হবে। এই আইনটা কার, জোরে বলেন, এটা আল্লাহর আইন, আল্লাহর বিধান। সুতরাং এই আইনের বিরুদ্ধে যারা কথা বলবে, পর্দার আইনের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের ইমান থাকবে না। যদি পর্দার আইন অস্বীকার করে তাহলে সাথে সাথে কাফের, যদি পর্দার আইন স্বীকার করে, পর্দা করতে না পারলে নিজেকে অপরাধী মনে করে, বুঝতে হবে একটা কবিরা গুনাহ করতেছে, তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু পর্দার আইনকে অমান্য করলে ইমান থাকবে না। লিল্লাহে তাকবীর। এই আইনগুলা কি হুজুরদের না আল্লাহর? শুনতেছেন তো নাকি ঘুমাইতেছেন? কোরআনের বিধান শুনেন, সূরায়ে নূর, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। তোমরা যখন ঘর থেকে বের হবে, খবরদার স্বাভাবিকভাবে যেই সব সাজসজ্জা গ্রহণ করো সেটা গ্রহণ করবে, স্বাভাবিক যেটা প্রকাশ পায় সেটা প্রকাশ করবে, আকর্ষণীয়ভাবে সাজসজ্জা গ্রহণ করে আকর্ষণীয়ভাবে দেহ প্রদর্শন করে বের হবে না। এই হুকুমটাও কার? ঘর থেকে বেরোবে, কিন্তু খবরদার আকর্ষণীয় পোশাক পরে আকর্ষণীয়ভাবে দেহ সাজাইয়ে, সুফিজের মতো চিড়িয়াখানায় যেভাবে মানুষ প্রাণী দেখে, অথবা টেলিভিশনের সামনে যেভাবে মানুষ বিভিন্ন দৃশ্য দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, হে মুসলিম মেয়েরা, তোমরা যখন ঘর থেকে বের হবে এমন অশ্লীল পোশাক পরবে না, এমন আকর্ষণীয় রং নিয়ে ঢং নিয়ে বের হবে না, যাতে রাস্তাঘাটে বাজারে সবাই তোমাদেরকে দেখে, এমন পোশাক, এমন চরিত্র, এমন কালচার নিয়ে বের হবে না। এখন উল্টা হয়ে গেছে, মেয়েরা বলছে আমরা এভাবে বের হব, পুরুষেরা কেন তাকাবে, প্রয়োজনে ওদেরকে কানা করে দাও। পুরুষেরা তাকানোর কথা শরীয়তে নাই, যে কোনো মেয়ে অশ্লীলভাবে বের হলে তুমি তাকে বারবার দেখো এটা শরীয়তে নাই, কিন্তু কোনো মেয়েকে অশ্লীলভাবে বের হওয়ার অনুমতিও শরীয়তে। শরীয়ত যেমন ওকে বারবার তাকানো নিষেধ করছে, তেমনি তো শরীয়ত তোমাকে অশ্লীলভাবে বের হতেও নিষেধ করেছে। বিধান দুইটাই কার? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন তারা যেন তাদের বুকের উপরে একটা চাদর ফেলে দেয়। মেয়েদের বুকের উপরে একটা চাদর ফেলে দেওয়ার কথা বাড়তি কথা বলছেন আল্লাহ, আলাদা বলছেন, কারণ পুরো অঙ্গ আর বুক সমান নয়, মেয়েদের বুকের উপরে আলাদা মোটা ওড়না ঝুলানোর দরকার আছে না? না, বডিটা বানাইছে কে? কথা কয় না, বুক বানাইছে কে? বুকের ডিজাইন দিছে কে? আর বুকটাকে ভালো করে মোটা ওড়না দিয়া ঢেকে রাখার কথা বলতেছে কে? এখন আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর বিধিবিধানের বিরুদ্ধে প্রদর্শনী চলছে, আবার আল্লাহর রহমত কারণা কামনা করে এইসব পাপাচারের কারণে এখন আল্লাহ জমিনের দিকে গজবের দরজা খুলে দিছে। আল্লাহ বলছে ওয়ালিয়াদ রেবনা বেহুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের বুকুর উপরে একটা ওড়না ঝুলায়। এখন সাধারণ পর্দা কি, সাধারণভাবে অবস্থান কোথায় মেয়েদের, এই ফয়সালা আল্লাহ থেকে নেন।
আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, ঘরে অবস্থান করো। কে কইতেছে? মেয়ে বানাইছে কে? ছেলে বানাইছে কে? নারী বানাইছে কে? ঘর বানাইছে কে? আমার বন্ধু বাহিরও বানাইছে কে? আল্লাহর দেওয়া গাছ, আল্লাহর দেওয়া টিন, আল্লাহর দেওয়া মাটি, আল্লাহর সৃষ্টি করা রড সিমেন্টে সব কিছু যদিও মানুষ বিভিন্ন রূপ দিয়েছে, কিন্তু মূল খালেক আল্লাহ। তাইলে যে আল্লাহ তাআলা বাড়ি বানাইছে, যে আল্লাহ তাআলা দুনিয়া বানাইছে, যে আল্লাহ মানুষ বানাইছে, যে আল্লাহ পুরুষ বানাইছে, যে আল্লাহ নারী বানাইছে, সে আল্লাহ বলছে অকারনা ফি বুয়ুতি কুন্না, মেয়েরা ঘরে অবস্থান করো, মেয়েরা থাকবে ঘরে, পুরুষেরা থাকবে বাহিরে, মেয়েরা ঘরের দিক দেখবে, পুরুষেরা বাহিরের দিক দেখবে, এই ফয়সালাটা কার? এখন পাইকারি সব সমান করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, উল্টে পাল্টায় সব সমান করে দেবে। আল্লাহর সৃষ্টি কখনো মানুষ সমান করতে পারে না। যদি সমান করেন তাহলে একদিন মাঠে হাল চাষ পুরুষে করলে আরেকদিন মাঠে হাল চাষ মহিলায় করা লাগবে কি লাগবে না? ভাইজান যদি একদিন ট্রাক চালায় বাবি আরেকদিন চালাবে, কারণ দুইজন কি? একদিন ভাই বাজার করবে, আরেকদিন ভাবি বাজার করবে। উন্নত বিশ্বের দিকে তাকান, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে হোটেলে ঢুকে বয়ফ্রেন্ডের বিল বয়ফ্রেন্ড দেয়, গার্লফ্রেন্ডের বিল গার্লফ্রেন্ড দেয়, এক ঘরে ভাড়া থাকে, ভাড়া অর্ধেক স্বামী দেয় অর্ধেক স্ত্রী দেয়। এর থেকে ভোগবাদী সিস্টেম, এর থেকে নিমক হারামি সিস্টেম আর হতে পারে না। ইসলামী শরীয়ত বলেছে স্বামী যখন বিবাহ করবে, যখন একজন স্বামী হবে, আর স্ত্রীর যাবতীয় খোর পোষ তেল স্নো পাউডার শাড়ি তেল ব্লাউজ সব কিছু কিনার দায়িত্ব শরীয়ত স্বামীকে দিয়েছে, স্ত্রীকে নয়। এখন ইসলামের বিধান ভালো লাগে না, কাইটা কুইটা সব সমান করতে চায়, তারা আল্লাহর বিধানকে জবাই করে, এ কারণে এখন সংসারে শান্তি আসে না। বহু টাকাওয়ালার পরিবারে অশান্তির আগুন, স্বামী স্ত্রী যেন যুদ্ধ লাগে, ভারত পাকিস্তান লড়াই। টাকা আছে, সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, মগর শান্তি? স্বামীকে ব্যবহার করে গোলামের গলায় দিকে আয়, স্বামীও বলে ফকির নিচ্ছি, তিন টাকার মহিলা ন তোরে পায়ের নিচে রাখো, কারণ জামাই যেমন স্বামীও, তার মধ্যেই তো দিন নাই, কেউ দিন বুঝার দরকার মনে করে না। দিনটাকে এখন কোন ঠাসা করতে করতে, ইসলামটাকে সিবাইতে সিবাইতে কোন ঠাসা করতে করতে, এটাকে এখন বেহুদা বানানোর ষড়যন্ত্র চলছে, যে ইসলাম কোনো দরকারই নেই। নাটকের দরকার, সিনেমার দরকার, নাচ গানের দরকার, ফুটবল খেলার দরকার, ক্রিকেট খেলার দরকার, আধুনিক গানের দরকার, নায়িকা গায়িকা দরকার, কোরআন হাদিসের কি দরকার নাই? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে অবস্থান করো, সব সময় তো ঘরে থাকবে না, বাহিরে যাওয়া লাগবে, যাওয়ার সময় কিভাবে যাবে? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মেয়েদের মতো অশ্লীল সাজগোজ করে বের হবে না। জাহিলি যুগের মেয়েরা উলঙ্গ হয়ে বের হতে, তোমরা উলঙ্গ হবে না। জাহিলি যুগের মেয়েরা সাজগোজ করে বের হয়ে পরপুরুষকে দেখাতো, মেলায় নাচতো, নাটকে নাচতো, অশ্লীলতা বেহায়াপনা অনুসরণ করতো। জাহিলি যুগে পাইকারি দরে ব্যবিচার চলতো, লজ্জা শরমের কোনো বালাই ছিল না। তোমরা মুসলমান হওয়ার পর, ইমান আনার পর, মুসলমান মেয়েরা কোনো জাহিলি যুগের মেয়েদের মতো মুসলমানের মেয়েরা চলতে পারে না, এ ফয়সালা। তাহলে এখন মুসলিম মেয়েদের চালচলনের মধ্যে অশ্লীলতা জেহালাত মারাত্মকভাবে দেখা যাচ্ছে। ফেসবুক ইন্টারনেটে হাজার হাজার মুসলিম মেয়েদের অশ্লীল ভিডিও ছেড়ে দিয়ে এখন স্মার্টফোনের মাধ্যমে সে অশ্লীল ভিডিও ছড়াইয়া দিয়ে পাইকারি দরে গোপন জানা ব্যবসারের বাজারে গরম করে দিয়েছে। এখন বিয়ের আগে ছেলে বাপ হইয়া যায়, মেয়েও মা হইয়া যায়, বিয়ে কিন্তু হয় নাই। গরু ছাগলের তরিকা, গরু ছাগল মা বাবা হয় কি হয় না? গরু ছাগলও মা বাবা হয়, কিন্তু বিয়া লাগে, এটাকে আধুনিকতা বলা হচ্ছে, এটা একটা আধুনিক সিস্টেম। ছেলেরা বিয়ের আগে যদি দুই চার পাঁচ দশ বছর যদি সম্পর্ক না করে, মেয়েরা যদি সম্পর্ক না করে, তাহলে এটাকে আবার উন্নত সন্তান বলে কিভাবে? নাউজুবিল্লাহ বলবেন না, প্রয়োজনে ঘর থেকে বেরোবে, জাহিলি যুগের মতো বের হবে না। তাহলে আমার মা আমার বোন আপনাকে বলি, আপনি বের হবেন অনুমতি আছে, কিন্তু জাহিলি যুগের মতো বের হতে পারবেন না। তাহলে বোঝা গেল বাইরের সময়ে
আপনি কিভাবে বের হবেন? অপ্রয়োজনীয় শ্বাসগোজ গ্রহণ করবেন না। স্বামীর কাছে যখন থাকবেন তখন ভালো করে সাজবেন, স্বামী আপনাকে দেখবে, আপনি স্বামীকে দেখবেন, দুইজন প্রশান্তি অনুভব করবেন। কিন্তু বাহিরে যখন যাবেন তখন বেশি পরিমাণে সাজার কোনো দরকার। কিন্তু এখন উল্টা হয়ে গেছে, স্বামীর কাছে যখন থাকে তখন ছিঁড়েতে না পরে সব সাইডে ময়লা কাপড়টা পরে, আর যখন বাহিরে যায় তখন আলমারি থেকে নতুন কাপড় পরে সাইজা গুজে বাহির। উল্টা হয়ে গেছে, জেটার জেডি এখন উল্টা চলে। সাজগোজ করবে, অবশ্যই সাজগোজ করবে, কিন্তু সেটার এরিয়া আছে না নাই। এখন আল্লাহর নবী কি বলেন একটু ভালো করে শুনেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবীর কথা কখনো অসত্য হতে পারে না, আল্লাহর নবীর জবান দিয়ে যত কথা বের হয়েছে সব সত্য কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, প্রবৃত্তি থেকে নবী কোনো কথা বলেন না, আন্দাজ অনুমানের ভিত্তিতে বানাইয়া বানাইয়া শরীয়তের ভিতরে কোরআনের ভিতরে নবী কোনো কথা চালাইয়া দেন না, বরং নবী যেটা বলেন সেটা ওহি। আল্লাহ নবীকে যেটা বলতে বলেন নবী যে কেবল সেটাই বলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুস্তফা হারগেজ না গোপ্তা তা না গোপ্তা জিবরাইল, মুস্তফা হারগেজ না গোপ্তা তা না গোপ্তা জিবরাইল, জিবরাইল হারগেজ না গোপ্তা তা না গোপ্তা রব জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ সেটা জিবরাইল আলাইহিস সালাম মহানবীর কাছে না বলে, আর জিবরাইল আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিবরাইলকে সেই কথাটা মহানবীকে বলার জন্য হুকুম না করে। সুবহানাল্লাহ। এই জন্য মহানবীর বাণী ওহি, কোরআন ওহি, একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট, দুইটাই কার কথা? আল্লাহর কথা, একটা ডাইরেক্ট আল্লাহর কথা আর একটা নবীর মাধ্যমে আল্লাহর কথা। নবীজি বলছেন আলমারাতু আওরাফ, মেয়েরা পর্দায় থাকার বস্তু, পুরুষেরও পর্দা আছে কিন্তু পর্দার ক্ষেত্রে মেয়েদের দায়বদ্ধতাটা বেশি। কারণ মেয়েরা যখন মার্কেটে যাবে, মেয়েরা যখন ডাক্তারের কাছে যাবে, মেয়েরা যখন অফিসে যাবে, মেয়েরা যখন টেম্পুতে উঠবে, মেয়েরা যখন বাসে উঠবে, তখন পর্দা যেটা হিজাব যেটা বোরকা সেটা কি পুরুষে পড়বে না মেয়েরা পড়বে? কিন্তু এখনকার আইন তো বলতে চায় মেয়েরা কেন বোরকা পরবে, একজনে করলে তো হইলো, সুতরাং মেয়েরা ফ্যান করে থাকুক, পুরুষেরা বোরকা পরে ভালো। আইন কিন্তু এখন সেই দিকে যাইতেছে, মেয়েরা কিন্তু এখন এটাই বলতে চাইতেছে যে যদি এত পাক পবিত্রতা পুরুষদের দরকার হয় তাহলে পুরুষেরা সব কি বোরকা পরে ভালো, একজনে ফুললেই তৈল, আর ওনারা সব উদাম হইয়া যাবে। তা আল্লাহ বলছে অকারনাফি বুয়ুতি কুন্না, তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের মেয়েদের মতো বের হইও না। আর নবী বলছে আলমারা তো আওরা, মেয়েরা পর্দায় থাকার বস্তু, ফাইজা খারাজাত ইস্তাশরাফা শায়তান রাওয়াহু তিরমিজি, যখন অশ্লীলভাবে মেয়েরা সাজগোজ করে রাস্তায় বের হয় তখন পর পুরুষের চোখে মেয়েদেরকে শয়তান আকর্ষণীয় করে দেখায়, লোভনীয় করে দেখায়, মজাদার করে দেখায়, আকর্ষণীয় করে দেখায়। কে দেখায়? শয়তানে কে দেখায়? শয়তান আপনাদের মটখলায় আছে না মরি গেছে? শয়তান মরে না, শয়তানের করোনায় ধরে না, করোনায় কত ভালো মানুষ মরে শয়তান মরতেছে না। শয়তান যে মরে না আপনারা ফাঁকে ফুকে টের পান কি পান না? শয়তান যে আছে এটা বুঝেননি? হ্যাঁ, মিনাল জিন্নাত ওয়ান নাস, দুই প্রকার শয়তান, একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান। জিন শয়তান তো যাক কিছু দোয়া কালবা পড়লে মাঝে মধ্যে কাছে আসে না, কিন্তু মানুষ শয়তান এত খারাপের খারাপ, কোনো দোয়ারে ডরায় না, ধরে না, কোনো ফুটু ধরে না, উল্টে হিট করে। এগুলি খুব খারাপ শয়তান। আল্লাহ তাআলা বলছে কি যে যখন অশ্লীল সাজগোজ করে মহিলারা বের হয় তখন শয়তান ওই মেয়েকে
পরপুরুষের চোখে আকর্ষণীয় করে দেখায়, ফাঁসে যদি একটা নষ্ট বন্ধু বৈশা থাকে তখন আরেকটা আরে কয়, দেখ 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 ও এটা শয়তান, এক শয়তানে আরেকের কি করে অন্যরে দেখায়, দেখ রে তো দেখ রে কয়ে যেটা ডাক দিলে ওইটা কি শয়তান, এটা মানুষ শয়তান, যে দেখ রে কে যাইতেছে কি যাইতেছে দেখছো নি কি করছে দেখছো নি কি সাজগোজ, এরপরে নাম্বারিং করে। আমরা তো এই সমাজে বড় হয়েছি ভাই, নাম্বারিং করে কোন মেয়ে কত নাম্বার পায়, কোনটা চোখ কান হাত পা কি রকম সব নাম্বারিং এক নজরে করিয়া ছাড়ে, নাউজুবিল্লাহ বলবেন না, কারণ আল্লাহ রসুলের এই হাদিস অনুযায়ী মেয়েরা যদি অশ্লীলভাবে বের না হতো ভালোভাবে পর্দা করে বের হতো তাহলে মেয়েদেরকে এভাবে দেখে অন্যদের ইফতিজিং করার কোনো সুযোগ ছিল, যদি করতো তাহলে মেয়ে দায়ী হবে না, দায়ী হবে একটা পুরুষ, কিন্তু যদি অশ্লীল সাজগোজ করে বের হওয়ার পর মেয়ে ইফতিজিং এর শিকার হয় তাহলে দুইও জনেই কিন্তু দায়ী। ইফতিজিং কিন্তু ছেলেরা শুধু করে না, মেয়েরাও করে, কি করে না মেয়েরা আরো বেশি করে। এখন তো আর ছেলেদের পক্ষে কোনো আইন নেই, যত আইন সব কার পক্ষে, নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের আইন বানানোর দরকার আছে না নাই? এ যারা সরকারি দলের লোক এমপি টেম্পি আছেন আপনাদেরকে প্রস্তাব রাখি, পুরুষ নির্যাতনের আইন তাড়াতাড়ি সংসদে বানান, না হয় কিন্তু অনতিবিলম্বে আপনাদেরও বিপদ হওয়ার সম্ভাবনা। হুজুরদের বউরা এত উতাল ফাতাল করে না, হুজুররা কোরআন হাদিস অনুযায়ী বুঝাইলে বউরা মোটামুটি, কিন্তু সবচাইতে বেশি বিপদে আছে ডিজিটাল বউ লইয়া যারা ঘর করতেছে তারা। বহু লোক আমাদের কাছে এটা চিকিৎসা চায় যে হুজুর একটু দোয়া দেন, একটু কলমা দেন, ফানি ফোড়া দেন, কোনো ফানি ফোড়া দোয়া কলমায় ধরে না, কারণ দিন না শিখাইলে, ইসলাম না শিখাইলে, কোরআন হাদিস না শিখাইলে, টাকা পয়সা হলেই সেখানে বরকত আসে, শুধু টাকা দিয়ে বরকত আসলে তো ফেরাউনে বরকত পাইতো, ফেরাউনে টাকার কমা ছিল নাকি, নমরুদের টাকা কমা ছিল, শুধু টাকা পয়সার মধ্যেই কিন্তু একটা সমাজের একটা পরিবারের উন্নতি নির্ভর করে না। সাহাবা আকরামের পরিবারগুলি সেরা পরিবার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার সেরা পরিবার, টাকার কারণে না দিনের কারণে, তো সবচাইতে মূল্যবান কোনটা এটাই তো বুঝলাম না। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং পর্দা করে স্বাভাবিকভাবে বের হওয়ার কথা বলেছেন আল্লাহর নবী। এবার পোশাকের পর্দার উপরে আরেকটা হাদিস আপনাদেরকে শুনাই, এর আগেও শুনাইছি, আল্লাহর নবী বলছেন দুই ধরনের জাহান্নামের ভবিষ্যতে আত্মপ্রকাশ ঘটবে, এখনো আত্মপ্রকাশ ঘটে নাই, এক শ্রেণী হইল পুরুষ আর এক শ্রেণী হইল নারী। আল্লাহর নবী বলছেন কারা, এক নম্বর হল কাউম মাহুম সিয়াতুন কাজনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান্নাস, অত্যাচারী শাসক বের হবে যারা জনগণকে সেবার কথা বলে শাসক হবে কিন্তু জনগণের উপরে জুলুম করবে, এই শাসক শ্রেণী জাহান্নামী। কথা আমার না নবীর, নবীর কথা। এরপরে বলছে অনেসাউন কাসিয়াতুন আরিয়াতুন মামিলাতুন মায়েলাতুন রুউসাউন্না কাসনিমাতিল বুখতিল মায়েলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। দ্বিতীয় হলো এক শ্রেণীর মহিলা যারা পোশাক পরবে, উলঙ্গ থাকবে, আকৃষ্ট হবে, পরপুরুষের নিকট নিজেকে আকৃষ্ট করবে, এই মহিলাগুলো জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পাবে না, পোশাক পরবে উলঙ্গ থাকবে। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলে এমন পোশাক পরবে যেন তারা নগ্ন আছে, তাদের পরনে কাপড় আছে না নাই এটা বুঝাই যাবে না, এত পাতলা পোশাক পরবে অথবা স্কিন কালার পোশাক পরবে, মুখে বলবে পোশাক পরেছি, বাস্তবে তার পরনে কোনো পোশাক দেখা না দেখা যাবে না। আল্লাহর নবী এটাকে উলঙ্গ মেয়েলুক বলেছে, বেশরম বেহায়া, পোশাকের কালারও আছে না নাই, পোশাক কোন ডিজাইনের হবে সেটাও আছে শরীয়তে, মরার পরে যদি শরীয়ত কবরে যাওয়ার সময় পোশাকের ডিজাইন দেয় তাহলে মরার আগে শরীয়ত ডিজাইন দিছে না দেয় নাই? এরপরে হলো পোশাক টাইট হবে, পোশাক দিয়া শরীর দেখা যাবে, এমন পোশাক পরবে শরীরের কোনো অঙ্গ বোঝা যেতে কোনো অসুবিধা হবে না, এটাকে বলে কাপড় পরে উলঙ্গ থাকা। বলা হবে না রে মেয়েটা কাপড় পরছে কিন্তু উলঙ্গ আছে, এই রকম টাইট পোশাক মেয়েরাও পরে এখন ছেলেরাও কি পরা শুরু হয়েছে, অধিকাংশ ছেলেরা এত টাইট প্যান্ট পরে এটা কইরা বসে আর পেশাব করতে পারে না, বসতে গেলে ফ্যান ফাটিয়ে যাবে, এই জন্য ছেলেদের জন্য সকল পেশাবখানা এখন দাঁড়ানো, দাঁড়ানো পেশাবখানা আছে না নাই? দলিল হিসাবে আবার কেউ কেউ কয় আল্লাহর রসুল দাঁড়াইয়া পেশাব করছে, এই বেটা বেকুব
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইয়া পেশাব করছে জীবনে একবার, শরীয়তের হুজুরের কারণে। তাই বলিয়া তোমাদেরকে টাইট প্যান্ট পরে হোটেলে হোটেলে খালি সবসময় 24 ঘন্টা দাঁড়াইয়া চালাইতে কইছে নি শরীয়ত। দাঁড়ানোর কথা আছে হুজুরের কারণে। অসুস্থ হইলে, বসতে না পারলে, কোথাও যদি মারাত্মক ময়লা থাকে, যে এক জায়গায় গেছেন শহরে যাইয়া কোনো পেশাবখানা নাই, অন্ধকার এক জায়গায় পেশাব করতে গেছেন কিন্তু ফুরাটা হলো ময়লা ড্রেন, এখানে বসলে কাপড় চোপড় কি হয়ে যাবে, ময়লা হয়ে যাবে, গোপনে আপনি একলা পেশাব করতেছেন কেউ নাই, তো সেখানে আপনি একলা করেছেন, এটার উপর কি 24 তারার যত লোক আছে সবাই দাঁড়াইয়া পেশাব করবে এমন দলিল কি এটার উপর দেওয়া যাবে? তো এখন আমাদের তো হোটেলে বিভিন্ন জায়গায় সব জায়গায় বসা পেশাবখানার থেকে দাঁড়ানো পেশাব কি? দাঁড়াইয়া পেশাব করলে মানুষের হায়া শরম লজ্জা কমে না? কিন্তু আপনারা দেখেন তো কোনো মসজিদে কি দাঁড়াইয়া পেশাব করার সিস্টেম আমাদের দেশে আছে? সব মসজিদে বসা সিস্টেম, সুবহানাল্লাহ বলেন। কারণ বসার মধ্যে আদব, বসার মধ্যে পবিত্রতা, আর বৈশা পেশাব করলে পেশাব কিন্তু ক্লিয়ারও হয় বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সিস্টেম দিয়েছেন সব একদিকে ফরকালের জন্য দরকার আল্লাহর বিধান, আরেকদিকে সবগুলোর উপকারিতা স্বাস্থ্যের জন্য আছে না নাই? লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, পর্দা কি, শালীনতা কি ইসলাম এত গুরুত্ব দিয়েছে? ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ইজা আতা আহাদুকুম আহলাহু ফালিয়াস্তাতির ওয়ালা ইয়াতাজাররাদু তাজাররাদিল আইরাইন, তোমাদের কেউ যখন নিজের স্ত্রীর নিকটে যাবে সে যেন গাদার ন্যায় উলঙ্গ না হয়। স্বামী স্ত্রী যখন তাদের চাহিদা পূরণ করবে, স্বামী স্ত্রী যখন মেলামেশা করবে, সেখানেও যেন একটা পবিত্রতা থাকে, একটা সৌন্দর্য থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। গরু ছাগল যখন তার প্রয়োজন পুরা করে তাদের মধ্যে শালীনতা নাই, রাস্তার উপরে কুকুর যখন তার প্রয়োজন পুরা করে তাদের মধ্যে শরীয়ত থাকে না, শালীনতা থাকে না। কুকুরের জন্য শালীনতার দরকারও নাই, কুকুরের শরীয়ত হলে কুকুর রাস্তায় মনে যেভাবে চায় সেভাবে করবে। গরুর জন্য শরীয়ত হলে গরু বিয়ে করা লাগবে না, বিবাহ ছাড়া গরু যেভাবে মনে চায় সেভাবে করবে। কিন্তু মানুষের জন্য ইসলামে আল্লাহ তাআলা বিধান দিছে না দেয় নাই। নবী বলেছেন সেখানেও স্বামী স্ত্রী যখন প্রয়োজন পুরা করবে অবশ্যই সেখানে কাপড় তার সতর ঢাকা থাকবে না, প্রয়োজনীয় সব কিছুই করবে, কিন্তু তার মধ্যেও একটা পবিত্রতা যেন থাকে, সৌন্দর্য যেন থাকে, হায়ান জানোয়ারের চরিত্র যেন দেখা বোঝা না যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেছেন, ইয়াকুম আত-তারিফ ফাইন্না মাআকুম মান লা ইউফারিকুকুম ইল্লা ইনদাল গায়াত ওয়া হিনা বিফাদার রাজুলু ইলা আহলিহি রাওয়াহু তিরমিজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, সাবধান, সতর্ক হও, সাবধান হও, দুই অবস্থায় শয়তান রহমতের ফেরেশতা তোমাদের থেকে আলাদা হয়। এক সময় হলো যখন তোমরা স্ত্রী সহবাস করো, যখন স্বামী স্ত্রী আনন্দ করে তখন রহমতের ফেরেশতা থাকে না, তারা অপবিত্র হয়ে যায়। আর দুই নম্বর হলো যখন টয়লেট বাথরুমে যাও, যখন উলঙ্গ হয়ে মলত্যাগ করো তখন রহমতের ফেরেশতা থাকে না। এই জন্য দোয়া করো, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস। আর স্বামী স্ত্রী প্রয়োজন পূরণ করার সময় দোয়া করো, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের দুইজনকে তুমি রক্ষা করো। স্বামী স্ত্রী আনন্দ করবে, সেখানে শয়তানের কুমন্ত্রণা আবার কেমনে আসে? শয়তানের কুমন্ত্রণা আবার কি জিনিস? শয়তানের কুমন্ত্রণা হইল স্বামী স্ত্রী তার প্রয়োজন যেটা পুরা করতেছে, আনন্দ করতেছে, এর মধ্যে পশু চরিত্র, এর মধ্যে পশুত্বমূলক চিন্তা ভাবনা শয়তান হাজির করে দিতে পারে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, স্ত্রীর সাথে যখন মেলামেশা করবে অন্য মহিলাকে কল্পনা করবে না, কল্পনায় যেন তোমার স্ত্রী থাকে। আবার স্বামীর সাথে যখন মেলামেশা করবে স্ত্রী, তখন কল্পনায় অন্য পুরুষ রাখবে না, কল্পনায় অন্য কোনো চিত্র রাখবে না, কল্পনায়ও তোমার স্বামীকে রাখবে। অন্তরের খবর আল্লাহ জানে কি জানে না? শয়তান তখন চিন্তা ভাবনা অন্যদিকে নিয়ে নেয়। এ কারণে আল্লাহ রব্বুল আলামিনের পয়গাম্বর এখানেও শালীনতার কথা বলেছে, শালীনভাবে স্বামী স্ত্রী প্রয়োজন পুরা করার নাম হলো পর্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা পোশাকের পর্দার কথা বললাম, চার ধরনের পর্দা আমার কাছে। পর্দার বয়ানটা আমি সাধারণত চার ভাগে করি, এটা পোশাকের পর্দা, তারপরে চোখের পর্দা আছে না নাই, তারপরে অন্তরের পর্দা, কলবের পর্দা, তারপরে জবানের পর্দা। মানুষের জবানেও পর্দা থাকা লাগবে। দেখবেন একটা লোক কথায় কথায় গালি দেয়, মানুষ বলে কি এর জবানের মধ্যে কোনো পর্দা নাই, কয় কি কয় না, যেটা জবান খারাপ। সুতরাং সব বয়ান আমি করব না, তবে দ্বিতীয় পয়েন্টটা একটু বলে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন
ওয়ালিসানাও ওয়াশাফাতাইন, আমি আল্লাহকে তোমাকে দুটো চোখ দেই নাই আর আমি আল্লাহকে তোমাকে একটা জবান দেই নাই। চোখ যে আল্লাহর দান, জবানও সে আল্লাহর দান। মায়ের পেটের ভিতরে আমরা এক সময় ছিলাম, আমার বন্ধু তখন এক ফোঁটা নাপাক পানি ছিলাম, এ পানির মধ্যে চোখ ছিল না, হাত ছিল না, কান ছিল না, পা ছিল না। এ এক ফোঁটা পানির ভিতরে জবান যিনি বসালেন, চোখ যিনি বসালেন, হাত পা যিনি বসাইয়া ওই এক ফোঁটা পানিকে মায়ের পেটের ভিতরে পরিপূর্ণ মানুষ যিনি বানালেন তিনি আমাদের আল্লাহ। আল্লাহ বলছেন আলাম না যে আল্লাহু আইনাইন, দেখার জন্য আমি কি তোমাকে দুটা চোখ দেই নাই? চোখের ভিতরে আমি আল্লাহ কুদরতি লাইট ফিট করে দিয়েছি, 70 বছর 80 বছর পর্যন্ত তোমার চোখ তোমার সার্ভিস দেয়। চোখের রেটিনা যদি নষ্ট হয়, চোখের মনি যদি নষ্ট হয়, চোখের রাজা যদি নষ্ট হয়ে যায়, চোখের এই রাজা বাজারে কিনলে পাওয়া যায় না, যেই শক্তি দিয়ে মানুষ দেখে। এই চোখ যদি আপনার আল্লাহ জন্ম থেকে না দিতেন, মঠখোলা বাজারে চোখের কোনো কারখানা আসেনি যেখানে চোখ বানাই, এটা কার দান? আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, জবান দিয়েছেন, এগুলো ব্যবহারের সিস্টেমও আল্লাহ তাআলা দিয়েছে। মাইক যিনি আবিষ্কার করেছেন ব্যবহারের পদ্ধতি শিখাইছেন, ঘড়ি যিনি আবিষ্কার করেছেন ঘড়ি কি জন্য ব্যবহার করবেন সেটা তিনি শিখাইছেন, এই কোড যিনি আবিষ্কার করেছেন কিভাবে ব্যবহার করেছেন সেটা তিনি শিখাইছেন, চোখ যিনি দিয়েছেন জবান যিনি দিয়েছেন এটার ব্যবহারও সে আল্লাহ তাআলা শিখাইছে। আল্লাহ তাআলা বলছেন যারা চোখ পাওয়ার পর, অঙ্গ পাওয়ার পর, জবান পাওয়ার পর এগুলি সঠিক ব্যবহার করে না, তাদের কলবের মধ্যে অন্তকরণের মধ্যে মোহর পড়ে যায়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের কলবের উপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তাদের কানের উপরে মোহর পড়ে গেছে, তাদের চোখের উপরে পর্দা পড়ে গেছে, তাদের জন্য ভয়ঙ্কর আযাব রয়েছে। তাদের চোখে কোরআনের আয়াত দেখে না, দিনের কথা দেখে না, তাদের কান দিয়ে ভালো কথা শুনে না, তাদের কলব দিয়ে ন্যায় নীতি ইনসাফ তারা অনুভব করে না, ইনসাফের পক্ষে চিন্তা করে না, ইনসাফের পক্ষে কথা বলতে পারে না, এগুলির কলবের উপরে মোহর পড়ে গেছে। কোরআন হাদিসের কথা জাজ্জল্যমান কথা কোরআন খুলে দেখাইলেও বিশ্বাস করে না, হাদিস খুলে দেখাইলেও মানতে রাজি হয় না। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এদের অবস্থা হয়ে গেছে এমন, এদেরকে ভয় দেখান আর না দেখান তার সমান, এদের মধ্যে ইসলামের কথা কোনো ক্রিয়া করে না, এদের ব্যাপারে ফয়সালা হয়ে গেছে, এরা ইমান আনবে না, ইসলাম বুঝবে না, দিন বুঝবে না, এরা সব মানবে, এরা ধর্মের বিরুদ্ধে যত আইন আছে মানবে, ধর্মের বিরোধী কৃষ্টি কালচার মানবে, ধর্মের বিরোধী সংবিধান মানবে, ধর্ম বিরোধী সব কিছু এরা অনুসরণ করবে, কিন্তু যখন আল্লাহর কথা বলা হবে তখন এরা মানতে রাজি হবে না। এদের দিলে মোহর পড়ে গেছে, এদের কানে পর্দা পড়ে গেছে, চোখে পর্দা পড়ে গেছে, কানে মোহর পড়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আল্লাহর কুদরতের জন্য, আল্লাহর দিন বুঝার জন্য আল্লাহ উন্মুক্ত করে দাও, জোরে বলেন আমিন। এখন আল্লাহ আরো বলতেছে চোখের পর্দাটা একটু বলার আগে আয়াতগুলো শুনাই, কয়েক মিনিট ইনশাল্লাহ বসুন, আপনাদের খারাপ লাগতেছে না তো? যদি আমি জানি ঠান্ডা পড়তেছে, গুলি আমার কাছে আছে, কিন্তু কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বিহ। আল্লাহ তাআলা বলছেন নবী তাদেরকে বলুন, এ কথা কি তোমরা চিন্তা করেছ, আল্লাহ যদি চোখের দেখার ক্ষমতা কেড়ে নেন, কানের থেকে আল্লাহ যদি শোনার ক্ষমতা কেড়ে নেন, আল্লাহ যদি তোমাদের দিলের কপাট বন্ধ করে দেন, এগুলো নতুন করে এনে দিতে পারে এমন কেউ আছে নাকি? ইয়ো ভাই, চোখের মধ্যে পর্দা পড়লে সানি অপারেশন করে, হালকা যদি চোখের পাওয়ার কমে যায় চশমা দেয়, কিন্তু জন্ম থেকে আল্লাহ যারা চোখ দেয় না এই চোখ আবিষ্কার করা কি সহজ? আল্লাহ তাআলা বলছেন এগুলা যদি হয়, আমি যদি সব নিয়ে যাই, এগুলা এনে দেওয়ার মতো কেউ আছে নাকি যে তোমাদেরকে এগুলা ফিরাই দিতে পারে? উনজুর কাইফা নুসাররিফুল আয়াতে সুম্মা হুম ইয়াসদিফুন। আমার নিদর্শনগুলো চিন্তা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তোমাদের সামনে সুন্দর করে পেশ করি যেন তোমাদের দৃষ্টিশক্তি আমার এই নিদর্শনগুলো এড়িয়ে না যায়।
আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ শা আল্লাহু লাযহাবা বিসামিহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ চাইলে তাদের দৃষ্টিশক্তি সম্পূর্ণ কেড়ে নিতে পারতেন, শ্রবণ শক্তি আল্লাহ চাইলে কেড়ে নিতে পারতেন। আল্লাহ হলেন সকল জিনিসের উপরে শক্তিমান, সব চাইতে বড় শক্তির অধিকারী কে? লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমাদের চোখের উপরে শক্তিমান সূর্যের আলো, ঠিক না বেটি? আপনি সূর্যের আলোর দিকে যদি তাকাইয়া থাকেন 10 মিনিট, চোখ সরাইয়া দেখবেন যে চোখ অন্ধকার হয়ে গেছে। বিদ্যুৎ কিন্তু চোখের উপরে শক্তিমান। যদি এখানে 5 ব্যাটারি একটা টর্চ লাইট আপনার চোখের দিকে ধরে রাখে 10 মিনিট, কতক্ষণ আপনি চেয়ে দেখতে পারবেন? আমার প্রিয় বন্ধু, চোখের দৃষ্টি কেড়ে নেওয়ার মতো শক্তি দুনিয়াতেও আছে। আল্লাহ তাআলা বলছেন, আমি যদি দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপে কেড়ে নিতে পারি, এটা ইচ্ছা করলে আমি করতে পারি, নতুন করে তো তোমাদেরকে এগুলি দিতে পারতো না কেউ। আমি ইচ্ছা করলে বিদ্যুতের চমক দ্বারাই চোখ কানা করে দিতে পারি, হঠাৎ করে চোখের আলো, চোখের থেকে এরকম তারা বের হতে হতে অন্ধ হয়ে গেছে, এখন পর্যন্ত চোখ আর ভালো হয় নাই, এই ধরনের একজন আলেমকেও আমি চিনি, কি হয়েছে এখন কোনো ডাক্তাররা ধরতে পারে না। ভালো অবস্থায় চোখের থেকে মনে হচ্ছে যেন ঝিলিক করে কি ধরনের তারা বের হচ্ছে, আস্তে আস্তে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে আর দেখা। প্রিয় ভাইয়েরা আমার, এত কথা আল্লাহ কোরআনুল কারিমে বলার অর্থ হইল যে চোখ দিয়েছেন আল্লাহ, সেই চোখ আল্লাহর হুকুম অনুযায়ী খরচ করতে হবে। আল্লাহ অনুমতি দেয় না এমন জিনিস যারা চোখ দিয়া দেখে তারা চোখের ফরদা মানে না, ঠিক না বলেন? ভাই, আপনার হাতে একটা টর্চ লাইট আছে, মঠখোলা থেকে যাইতেছেন খামার দিকে, দেখলেন যে রাস্তার পাশে একজনের বিল্ডিং, বেডরুমে জানালা খোলা, আপনি টর্চ লাইট দিয়ে জানালার দিয়ে বেডরুমে স্বামী স্ত্রী কি করতেছে এটা দেখতে পারবেন তো? কেমন, আমার কথা বুঝেন নাই, দেখতে পারবেন? কারেন্টে পর্দা গেল, এটা অনুমতি নেই। তারা বেডরুমে কি করতেছে, আপনি টর্চ লাইট ওখানে মারার জন্য আপনাকে দেওয়া হয়নি, টর্চ লাইট দিয়ে আপনি রাস্তা দেখবেন, দেখে দেখে বাড়ি যাবেন। তো একটা টর্চ লাইট আপনার হাতে থাকলে, কারো ঘরে জানালা দিয়ে যদি আপনি এটা মারাটা অন্যায় হয়, অপরাধ হয়, একটা টর্চ লাইট হাতে থাকলে একটা গাড়ি আসতেছে ওই ড্রাইভারের চোখে মারা যদি অপরাধ হয়, আল্লাহ আপনারা দুইটা কুদরতি টর্চ লাইট হেডলাইটের মতো কপালে ফিট করে দিছে চোখ, সেই চোখগুলাও আল্লাহর অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যারা ব্যবহার করে তারা চোখের ফরদা মানে না। এখন আল্লাহ নবী বলেন, দৃষ্টি হলে আল্লাহ তাআলার এক বড় নিয়ামত। সালাসাতুন লা তারাব আরিয়ুনুহুমুন নার, তিনটা চোখ এমন, এই তিনটা চোখ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইনুন, ওই চোখ যেই চোখ আল্লাহর রাস্তায় সীমানা পাহারা দিয়েছে, ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দিয়েছে, অথবা মুজাহিদদেরকে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিয়েছে, ঘুমায় নাই। আল্লাহ নবী বলছে ওই চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। আপনারা এখন বয়ান শুনতেছেন, অনেক রাত হয়ে গেছে, চোখে ঘুম আসতেছে না, চোখের বাল্ব করে হুজুরের দিকে চাইয়া আছেন আর কান খাড়া রাখছেন যে বক্তা কি বলে, কারণ এত সুন্দর আয়োজন, এই ফ্যান্ডেল সব হলে আমাদেরকে কিছু কথা শোনানোর জন্য, যদি গুরুত্বপূর্ণ কথা শুনতে পারি আর চোখ দিয়া যদি এটা দেখতে পারি তাহলে কানের হক, চোখের হক, আর কলম দিয়া যদি বুঝতে পারি তাহলে মাহফিলের হক আদায় হলো, ঠিকই না? কন এই ঠান্ডাকে উপেক্ষা করে এই জন্যই তো বসে আছেন, তো এটাও কিন্তু চোখের হক আদায় করতেছেন। এখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ও আমার রব, 2020 সালের ডিসেম্বর মাসের 28 তারিখ দিবাগত রাত খামার পাশে আল্লাহ কোরআনের মাহফিলে রাত 12টা পর্যন্ত আমি জেগে জেগে কোরআনের বয়ান শুনেছি, চোখের মধ্যে ঘুম আসতে দেই নাই, আল্লাহর কাছে যদি দোয়া করে চোখের পানি ছাড়তে পারেন, ওই চোখের উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেবে। ওয়াইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ নবী বলেছেন, 2 নম্বর চোখ হলো আল্লাহর ভয়ে সব সময় কেঁদেছে। আল্লাহ তাআলা বলছেন, বেশি করে কান্নাকাটি করো, কম হাসো। আর আজকের লোকেরা সারাদিন ফুর্তি করে, একটাবারও আল্লাহর দরবারে কাঁদে না। ফালিয়া দাহকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি কাঁদো কম হাসো, চিৎকার করে হাসলে, বেহুদা হাসলে,
সারাক্ষণ হাসি ঠাট্টার মজলিসে থাকলে মানুষের কলব মরে যায়, আত্মা মরে যায়, সে আত্মার মধ্যে আর ভালো কথা ঢুকে না। এখন উম্মতের দিকে তাকান, 24 ঘন্টা রং তামশা ফুর্তি করে, নাচ গান করে, আল্লাহর ভয়ে কাঁদে না। অথচ আল্লাহর নবী বলছেন, আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে সেই চোখ কখনো জাহান্নামে জ্বলবে না। এমন এমন বর্ণনা রয়েছে বন্ধু, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন গুনাহগার বান্দার চোখের পানি দিয়া ঠান্ডা করে দেবে। আল্লাহর দরবারে আল্লাহর বান্দা যত বেশি কাঁদবে জাহান্নাম তার থেকে তত দূরে সরে যাবে। আমরা বড় ভয়ঙ্কর পরিবেশে পড়ে গেছি বন্ধু, দুটো কথা বলে রাখি। করোনা ভাইরাস এখন ভয়ঙ্কর আকার ধারণ করতেছে, বিশ্বের বহু দেশে করোনা এখন রূপ বদলাই ফেলেছে। যে ভ্যাকসিন আবিষ্কার করেছে, এই ভ্যাকসিন আদৌ অনেকের দেহে কাজ করতেছে না, আবার অনেকের দেহে নাকি রিয়াকশান করতেছে। এই ভ্যাকসিন আসলে কার্যকরী হচ্ছে কি হচ্ছে না এটা বোঝারও অবস্থা এখনও নাই। তার মধ্যে করোনা আবার মহামারী আকার ধারণ করতেছে, রূপ বদলাই ফেলছে। বারবার যখন এই মহামারীর রূপ বদলায়, এই ভাইরাস যখন রূপ বদলায়, দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান তাদের কাছে ব্যর্থ হয়ে যায়। আজকে মরণাস্ত্র তাদের কাছে ব্যর্থ হয়ে গেছে, জঙ্গি বিমান, পারমাণবিক বোমা, বড় বড় শাসক শক্তিশালী দেশ ধরাশাই হয়ে গেছে। এখনো কি মুসলমানরা স্বীকার করবে না, ক্ষমতা তোমাদের নয়, সকল ক্ষমতার মালিক আল্লাহ, সব ক্ষমতার মালিক কে? এখনো অন্যায় ছাড়বে না, এখনো তার শ্রী মাহফিলি বিরোধিতা ছাড়বে না, এখনো আলেম ওলামাদেরকে অসম্মান করা ছাড়বে না, এখনো কি নাচ গানের অনুমতি বন্ধ করবে না, এখনো কি মদ লাইসেন্স অনুমতি, মদের অনুমতি বন্ধ করবে না, এখনো কি হোটেল বারের দরজা বন্ধ করবে না, এখনো কি সিনেমা হলের দরজা বন্ধ করবে না, এখন কি অশ্লীল নায়িকা গায়িকা গুলাকে উস্কাইয়ে দেওয়া, তাদেরকে রাষ্ট্রীয় পারমিশন দেওয়া বন্ধ করবে না, এখনো কি সুদ বন্ধ করবে না, এখনো কি ঘুষ বন্ধ করবে না, এখনো কি জুলুম অত্যাচার অন্যায় অবিচার অন্যায় হত্যা বন্ধ করবে না, এখনো কি মিথ্যা মামলা বন্ধ করবে না, এখনো কি জাল দলিল জাল কলা বন্ধ করবে না, নাকি আল্লাহর আরো ভয়ঙ্কর গজবের জন্য অপেক্ষায় আছো? কই করোনা ভাইরাসের কারণে আল্লাহর যে ভয় করে সব আল্লাহর অলি হয়ে গেছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, এমন লক্ষণ তো দেখা যায় না। আমি এই জন্য আমার যুবক ভাইদেরকে বলতে চাই, শুধু স্লোগান দিলেই দিনের কল্যাণ হয় না, শুধু কেবল জিহাদি মনোভাব দেখাই এটা করে ফেলবো এটা করে ফেলবো এতেই কিন্তু দিনের কল্যাণ হয় না। আমল তৈরি করুন, বিধান মানুন, আর আল্লাহর দরবারে শেষ রাত্রে চোখের পানি ফেলুন। তরুণ ভাইয়েরা, এই বৃদ্ধ বয়সে কিন্তু শেষ রাত্রে জাগা খুব কঠিন। আপনি তাকাইয়ে দেখুন, কোনো বৃদ্ধ যৌবনকালে যে শক্তি সেটা বৃদ্ধকালে পায় না। বৃদ্ধকালে নামাজ রোজা ইবাদত এগুলোর মধ্যে যথেষ্ট কষ্ট হয়, অজু করতে কষ্ট হয় ঠান্ডার রাত, অনেক সময় কাপড় চোপড়ও ঠিক করে গোছাইতে পারে না, অজু করতে বসলে জামা ভিজে যায়, টয়লেট বাথরুমে গেলে নিজের দেহের মধ্যে ময়লা লেগে থাকে, সব কিছু ঠিকঠাক মতো পরিষ্কার করতে পারে না। ইবাদতের উপযুক্ত সময় যৌবনকাল, ইবাদতের উপযুক্ত সময় যৌবনকাল, শেষ রাতে জাগার উপযুক্ত সময় যৌবনকাল, তাহাজ্জুদ পড়ার উপযুক্ত সময় যৌবনকাল, কোরআন বোঝার উপযুক্ত সময় যৌবনকাল, ইসলামী আমলে নেক আমলে নবীর দেখানো তরিকায় কোরআনের রঙে রঙিন করার উপযুক্ত সময় যৌবনকাল। তরুণদেরকে বলি, ইসলামের ছায়াতলে আসো, আল্লাহর দ্বীনের ছায়াতলে আসো, তন্ত্র মন্ত্র ইসলাম বিরোধী মতবাদের মুখে লাঠি মারো, এগুলির দ্বারা পৃথিবীতে শান্তি আসতে পারে না। লিল্লাহি তাকবীর। এক নম্বর চোখ, যে ইসলামের রাষ্ট্রে সীমা পাহারা দেয়, মুজাহিদদেরকে পাহারা দেয়। আর দুই নম্বর হলো আল্লাহর ভয়ে কাঁদে। আর তিন নম্বর চোখ, আল্লাহ নবী বলেছেন, আইনুন কাফাত মিন মাহারিমিল্লাহ। তিন নম্বর হলো যেই চোখ আল্লাহ যা হারাম করেছেন ওই হারামের সীমা লঙ্ঘন করে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সব চোখের উপরে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। চোখের পর্দা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুকাল, হযরতে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাযরিল ফুজাতে ফামারানি আন আসরিব বাসারাকা, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করলেন, আমাকে চোখের দৃষ্টি সম্পর্কে বলেন, জারির ইবনে আব্দুল্লাহ হাদিসের রাবী, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখের দৃষ্টি সম্পর্কে প্রশ্ন করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো খারাপ জিনিসের দিকে যদি দৃষ্টি পড়ে দ্রুত তুমি তোমার দৃষ্টিকে ফিরাইয়ে ফেলো, কেননা প্রথম দৃষ্টি তোমার আর দ্বিতীয় দৃষ্টি শয়তানের। তাহলে কোনো খারাপ দৃশ্য ঘন্টার পর ঘন্টা মিনিটের পর মিনিট লম্বা দৃষ্টিতে দেখার অনুমতি যিনি চোখ দিয়েছেন সে আল্লাহ আপনাকে দেন নাই। আজকে বহু লোক চোখের আমানতের খেয়ানত করে,
আমার বন্ধু জনগণের সম্পদ চুরি করলে যদি আমানতের খেয়ানত হয়, রাস্তার টাকা চুরি করলে যদি আমানতের খেয়ানত হয়, মসজিদের টাকা চুরি করলে যদি আমানতের খেয়ানত হয়, যারা আল্লাহর দেওয়া চোখ আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবহার করে না তারাও তো চোখের আমানতের খেয়ানত করে, এটাও তো একটা খেয়ানত। আমার প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে, ইয়া আলী লা তাতাবুন নাযরা ফাইনাল উলা ওয়ালাইসাত লাকাল আখিরা। হে আলী, খবরদার খবরদার, কোনো অপরিচিত নারীর উপরে দৃষ্টি পড়লে দৃষ্টিকে তুমি ফিরাইয়া নেবে, দ্বিতীয়বার তুমি তাকাবে না। আচ্ছা, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আলীর মাধ্যমে মনে হয় আমাদেরকে বলে নাই, কেমন? আমার কথা কি বুঝতেছেন? তাহলে ওই যারা বলতেছে যে কি আপনারা বারবার চাইবেন কেন, শরীয়ত তাদেরকেও বারবার চাওয়ার অনুমতি দেয় না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী আরো বলছেন, মাসালুল ওয়াফেলাতে ফি জুইনাতি ফি গায়রে আহলিহা কামাসালে জুলমাতিন ইয়াউমাল কিয়ামাত লা নূরুন লাহা। যেই মহিলা সাজসজ্জা পরপুরুষকে দেখায়, সেই মহিলা কিয়ামতের দিন ভয়ঙ্কর অন্ধকারে থাকবে, আলো পাবে না। যেই মহিলা সাজসজ্জা পরপুরুষকে দেখায়, সেই মহিলা কিয়ামতের দিন ভয়ঙ্কর অন্ধকারে থাকবে, কোনো আলো। তাহলে সাজসজ্জা পরপুরুষকে দেখায় এমন মহিলা আছে না নাই? পরপুরুষকে দেখাইয়াই প্রশান্তি পায়। আমার প্রিয় ভাইয়েরা, তিরমিজি শরীফের আরেকখানা হাদিস শুনেন, আল্লাহর নবী বলছেন, ইন্নান নাযারা সাহামু মিন সিহামি ইবলিস মাসমুমুন মান তারাকাহা মাখাবাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। আল্লাহর নবী বলছেন, দৃষ্টি, চোখের দৃষ্টি ইবলিসের বিষাক্ত তুরিগুলোর মধ্যে একটি। মানে ইবলিস যতভাবে মানুষকে ধোকা দেয় তার মধ্যে চোখ হলো একটা। যত জায়গায় ইবলিস ধোকা দেয়, ইবলিস মানুষকে যতভাবে পাপ করায় তার মধ্যে চোখ হলো একটা। আল্লাহর নবী বলছেন, চোখ হলো ইবলিসের বিষাক্ত তীর, যে আমাকে ভয় করে চোখ হেফাজত করবে, অশ্লীলতা ভয়াবনা দেখা থেকে চোখকে রক্ষা করবে। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাকে এমন ইমান দান করবে যে ইমানের মজা সে দুনিয়ায় উপভোগ করবে। সুবহানাল্লাহ। ভাত খাইলে ভাতের মজা পাই, আমার বন্ধু তাল খাইলে তালের মজা পাই, ফল খাইলে ফলের মজা পাই, তাহলে ইমানের মজারও দরকার আছে না নাই? যারা চোখের দৃষ্টি হেফাজত করবে, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাদেরকে ইমানের মজা দান করবে। এবার আরেকটা হাদিস শুনেন, ফাতুল কাদিরের মধ্যে হাদিসটা রয়েছে। আমি কিন্তু বাপদাদার কিচ্ছা শোনাচ্ছি না, কল্পকাহিনী শোনাচ্ছি না, আমি অল্প সময় আপনাদেরকে এই পর্দার উপরে কয়েকটি কথা শোনানোর চেষ্টা করছি। আল্লাহ নবী বলছেন, মান্না দারাইলা মুআসনে ইমরাতিন আজনবিয়াতিন আন শাহওয়াতিন সাব্বা ফি আইনিহি লিআন্নাকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি কোনো মহিলাকে খারাপ দৃষ্টিতে, খায়েশের দৃষ্টিতে, কামনা বাসনার দৃষ্টিতে দেখবে, আল্লাহ কিয়ামতের দিন লোহা গরম করবেন, সীসা গরম করবেন। লোহা গরম করলে তাপ দিতে দিতে লোহা এক পর্যায়ে পানি হয়ে যায়, সীসা গরম করে তাপ দিতে দিতে সীসা এক পর্যায়ে পানি হয়ে যায়, এগুলো আল্লাহ তার চোখের উপরে ঢালবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আসেনি এক পাটি কয় নিয়ে, আমরা ভাই বোন, আমি ওনাকে বোনের মতো দেখি বা মায়ের মতো দেখি, বুঝলাম মায়ের মতো দেখেন। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন বলতেন, কয় লোকেরা কয় হুজুর আপনারা যা তো ওয়াজ করেন, আমাদের দিল ভালো আছে, আমাদের দিলে কোনো অসুবিধা কি নাই, আমরা ভাইয়ের মতো দেখি, বোনের মতো দেখি, মায়ের মতো দেখি। উনি প্রশ্ন করছেন, বুঝলাম যে মেয়েটা দেখতে আপনার বোনের মতো, তাকে বোনের মতো দেখলেন, যেটা আপনার মামির মতো তারে মামির মতো দেখলেন, যেটা খালার মতো তারে খালার মতো দেখলেন, কিন্তু যেটা দেখতে আপনার বউর মতো ওইটার আপনি কোন মতে দেখবেন? অতএব ভাই বোন পার্টি, এ তোরা ভাই 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 সব চলে যাও চলে যাও, এরকম কোনো সুযোগ? খালাতো ভাই খালাতো বোন, মামাতো ভাই মামাতো বোন, চাচাতো ভাই জ্যাঠাতো বোন, ভাই বোন যাও তোমরা যাও ভাই বোন। এইভাবে বহু গার্জিয়ানরাও আছে, কিন্তু অপকর্ম করার সুযোগ করে বহু গার্জিয়ান আছে, মেয়ের ট্রেনিং দেয় যে অমুক বড় লোকের ফলারে ফাইলে একেবারে লাইন করে নাউজবিল্লাহ, মেয়েকে ছেলের পিছে লালগাই দেয় যে এরকম যদি একটা ছেলে ধরে ফেলতে পারে তাহলে আমার ঝামেলা কি হয়ে গেল, কমে গেল।
ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে জোড়ায় জোড়ায় বানাইছি। আপনার ঘরে মেয়ে আছে, বিবাহ হচ্ছে না, সবরের সাথে অপেক্ষা করেন, ধৈর্যের সাথে অপেক্ষা করেন, এই মালিক তার জন্য জোড়া বানাইছে। যেখানে তার প্রশান্তি, যেখানে তার জোড়া, ওই জায়গায় আল্লাহর কুদরত তাকে পৌঁছানোর আগ পর্যন্ত বিবাহ সংগঠিত হবে না। যেখানে বিবাহ সংগঠিত হবে, বুঝবেন যে আল্লাহ তার জোড়া সেখানে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ঘরের মধ্যে মেয়েদের বিবাহ হচ্ছে না, এই জন্য এত ফেরেশানির কোনো দরকার? আল্লাহ বিবাহ ব্যবস্থা করবেন যখন আল্লাহ চান। আপনার দায়িত্ব হলো আপনি সৎ পাত্রে বিবাহ দেওয়ার চেষ্টা করেন। ইসলামে তো ন্যায় নীতি ইনসাফ করেছে, ইসলাম বলেছে কোন মহিলাকে তুমি কামনা বাসনার দৃষ্টিতে দেখবে না। কিন্তু ইসলাম কি বলেছে দেখেন, আল্লাহ নবী বলছেন কোন ছেলে যদি কোনো মেয়েকে বিয়ে করতে চায়, সে যেন বিয়ের আগে মেয়েটাকে দেখে নেয়, মেয়েটাও যেন ছেলেটাকে দেখে নেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটাকে ছেলে দেখবে, ছেলেটাকে মেয়ে দেখবে, অনুমতি দিয়েছেন আল্লাহ নবী। আমাদের দেশে ছেলে মেয়ে দেখে না, মেয়ে ছেলে দেখে না, আরো 10-12 জন গিয়া দেখে উল্টানো কন্ত, সেটাও কিন্তু শরীয়তের উল্টা। হযরত মুগীরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, হুজুর আমি একটা মেয়েকে বিবাহ করতে চাই। আল্লাহ নবী বললেন, তুমি যাকে বিবাহ করতে চাচ্ছ তুমি কি তাকে দেখেছ? সে বলছে না আমি দেখি নাই। নবীজি বললেন, বিবাহের আগে তুমি মেয়েটাকে দেখে নাও। সুবহানাল্লাহ, মেয়েটাও তোমাকে দেখে না, তাহলে বিয়ের মধ্যে দেখে নেওয়ার অনুমতি আছে না নাই? ছেলে মেয়ে দেখবে, মেয়ে ছেলে দেখবে, দেখার পরে যদি পছন্দ হয় আল্লাহর হুকুম তাকে বিবাহ হবে। কিন্তু এখন আমাদের সমাজ উল্টো হয়ে গেছে, কয় আয় হায় রে, একবার যদি দেখে ফিরে যায় আমার মেয়ের বিয়ে হবে না, তাই দেখাবো না, ফাঁকাফুক্ত করো আগে, আগে মুখের মধ্যে রশি লাগাও, গালে রশি লাগাও, তারপরে দেখাও। দেখে যদি পছন্দ না হয় ওখানে কিলাকিলি আছে না নাই, যে দেখে আমার ফিরে যাবে কেন, লাগা। এগুলা জিহালা, দেখবে, পছন্দ হলে বিবাহ হবে, পছন্দ না হলে বিবাহ কি হবে না। আর সমাজও যেন এইসব অজ্ঞতা থেকে সমাজ বেরিয়ে আসে, যে কোনো মেয়েকে কোনো ছেলে দেখে গেলে যদি সেখানে পছন্দ না হয়, এর মানে এটা না যে মেয়েটা অপছন্দের, এর মানে কি এটা? কেন আমরা এগুলো করবো? আমাদের হয়েছে কি জানেন, হিংসা বিদ্বেষে ভরা, তো এই জন্য সমাজে বদনাম রটায়। কোনো মেয়ে বিয়ের প্রস্তাব গেলে মেয়েটা ভালো, ছেলের ফক্করে কয় কি আয় হায় মেয়ে আর পাইছিলেন না, পুরা খামার মধ্যে যদি খারাপ মেয়ে থাকে এইটা পুরা খামা জানে, দিছি ফেস লাগাইবা, আর চা দোকানে বসে বসে চা খায় আর গল্প করে, দিছি এদের মেয়েদের এভাবে বদনাম করে এমন পুরুষ আছে না? খবরদার কবিরা গুনা, শরীয়তে আপনি মিথ্যাবাদী, আপনার উপরে 80 ডোররা কার্যকর করা হবে যদি শরীয়তের আইন থাকে। কারণ আল্লাহর আইন জমিনে কায়েম হইলে বহু লোকের অসুবিধা আছে ভাই। এই যেগুলো মেয়ে সতী নারীদের উপর অপবাদ দেয়, এগুলার চেয়ারম্যান সাহেব ধৈর্য আইনা যদি মটকলা বাজারের মধ্যে 80টা ডোরা লাগায়, জীবনে আর কেউ সতী নারীর নামে মিথ্যা কথা কইব? সব বিপদে পড়বে। এই জন্য আল্লাহর আইনের পক্ষে কিন্তু অনেকেই নাই, কয়ে যে এমনি আসি এমনি চলো নয় ছয় করে, কোনো বিপদে পড়লে হুজুরদেরকে দাওয়াত খাওয়াইবা, বল করি বল খতম পড়াইবা, বা জিহ শেষ হয়ে যাবে, আল্লাহর আইনের দরকার নাই। এরকম ছোটোখাটো দোয়া কলমা বরখতম দিয়ে পার হওয়ার কোনো সুযোগ? কোন সাহাবির আরেকজনের বাড়িতে গিয়ে বরখতম পড়ছে ভাইবেন না কোনো নজির, ওলাম একরামকে ডাকেন, ওলাম একরাম আপনাদের ঘরে যায়, এটা কিন্তু শরীয়তের কোনো বিধান না করলাম। শরীয়তের বিধান হলে আপনি দিন মানবেন, আপনি আইন মানবেন, অন্যায় অপরাধ পাপ হলে আপনি নিজে তওবা করবেন। কথা কি বুঝে গেল আমার প্রিয় ভাইয়েরা? এবার চোখের পর্দা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা বাণী তিরমিজি শরীফে এসেছি, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন, তিনি এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসা। উম্মে সালমা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুই আল্লাহর নেককার বান্দী। এমন সময় আব্দুল ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবারে ঢুকলো, তিনি অন্ধ সাহাবী। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহতাজাবা মিনহু, ওই আব্দুল ইবনে উম্মে মাকতুম থেকে তোমরা দুইজন পর্দা করে ফেলো, হিজাব করে ফেলো। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলাইসা হুয়া আরমা? হযরতে মাইমুনা বলছেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, সে তো অন্ধ, আমরা তার থেকে আবার পর্দা করবে কেন, সে তো আমাদেরকে দেখে না, সে আমাদেরকে দেখে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইসা হুয়া আমা লা ইউবসিরুনা? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আফা আমিয়া ওয়াইন আনতুমা আলাস্তুমা তুবসিরানি?
আল্লাহর নবী বললেন, সে অন্ধ চোখে দেখে না, তোমরাও কি অন্ধ নাকি? তোমরা তো চোখে দেখো, অতএব তোমরাও তার থেকে পর্দা করো। সুবহানাল্লাহ। অতএব কোনো পুরুষ ঘরে গিয়ে বসলে কোনো মেয়ে লোক দরজার ফাঁক দিয়ে চাইতে পারবো? কথা কয় না। নতুন জামাই গেলে, নতুন মেহমান গেলে দেখবেন মেয়ে লোকেরা যেখানে বাঁশের বেড়া, পাটখলি বেড়া, ওই বেড়া ছিদ্র করে চাইকি চায় না। এই হাদিস অনুযায়ী তাদের এটাও দেখার অনুমতি যে ঠিক আছে, একজন একটা বাথরুমের মধ্যে ঢুকছে, এটা বাঁশের বাথরুম বা এটা পাটখড়ির বাথরুম, একটু সিদ্ধ করিয়া দেখি গোসলখানা মেয়েরা কেমন গোসল করতেছে। নউযুবিল্লাহি মিন যালিক। এই হাদিস অনুযায়ী এগুলোর অনুমতি, এগুলা সব পর্দার খেলাফ, এগুলা সব পর্দার সাথে সম্পৃক্ত। পর্দা মানেই শুধু মেয়েদেরকে বোরকা ভরাই দেওয়া না, পর্দা পুরুষের জন্য ফরজ, পর্দা নারীর জন্য ফরজ, পর্দা বুড়ো মানুষের জন্য ফরজ, পর্দা বুড়ির জন্য ফরজ, মেম্বার চেয়ারম্যান একেবারে উপর স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত সকল মুসলমানের জন্য পর্দা করা কি? জোরে কয় না কা। এখন আসল ওয়াজ করলে অনেকের গায়ে লাগিয়ে যেতে পারে, লাগলে আবার অসুবিধা হয়ে যায়। আল্লাহ নবী নিষেধ করেছেন কোন মেয়ে লোক মহরম ব্যক্তি ছাড়া যেন বাহিরে না যায়। বিধানকার আল্লাহর হজে যাইতে হলে মেয়ে লোকদের সাথে স্বামী থাকা লাগবে, স্বামী না থাকলে ছেলে যাদের সাথে বিবাহ হারাম, এমন পুরুষ যদি মেয়ের সাথে না থাকে মেয়ের হজে যাওয়ারও অনুমতি। এবার আপনারা বলেন পৃথিবীতে সবচাইতে দামি সফর হইল হজের সফর, সেই হজের সফরে মেয়ে লোক যদি একলা যাইতে না পারে তার সাথে স্বামী থাকা লাগে, তাহলে সেই মেয়ে লোক বেগানা পুরুষ লইয়া কেমনে সারা দুনিয়া ঘুরবে? সেই এইরকম মেয়ে লোকের হাতে জগতের নেতৃত্ব কর্তৃত্ব মুসলমানরা উঠাই দিলে সেখানে আল্লাহর রহমত আসবে কেমনে? শুনেন এবার হাদিস, এখানে লম্বা হাদিস সব আছে, আমি হাদিসগুলো সব এক জায়গায় করার চেষ্টা করছি। এক সাহাবী বলছে, হুজুর আমার স্ত্রী হজে যাওয়ার জন্য নিয়ত করছে, আমার স্ত্রী, আর আমি আপনার সাথে জেহাদে যাওয়ার জন্য নাম লেখাইছি। এখন স্ত্রী হজে গেলে একা যাইতে হবে, আমি আপনার সাথে জেহাদে যাব, নাম লেখাইছি, আমি কোথায় যাব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তোমার স্ত্রীর সহযোগী হিসাবে হজে যাও। সুবহানাল্লাহ। কয় না কেন? অথচ যুদ্ধ, ইসলামের ব্যাপারে যুদ্ধ, যুদ্ধের মধ্যে যদি একটা সৈনিক কমে যায় তাহলে সেখানে বিপদটা কম না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি যুদ্ধ বাদ দাও, স্ত্রীর সাথে কই যাও? হজে যাও। আর আমাকে মহিলারা কয় কি, আমি একটাই দশটা পুরুষ দেখতে পারি, একটাই যাও, তোমার মতো টাকিমার্কা পুরুষ আমার সাথে থাকার দরকার নাই। এই জন্য আজাব আসার, বিপদ আসার ভাই অনেক কারণ আছে, আমরা চতুর্দিক থেকে গজবরে ওয়েলকাম করতেছি, এই জন্য শান্তি। আল্লাহর নবী বলেছেন, কথা আমার শেষ, মহিলারা যদি পাঁচটি আমল করে জান্নাতে যাওয়া সহজ। নামাজ ফরজ হলে নামাজ পড়বে, রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর আনুগত্যের কথা বললেই রাগ হইয়া যায় যে কে লাগে আমরা স্বামীর আনুগত্য করবো, স্বামী কেন আমাদের আনুগত্য করবে না, এরকম উল্টা পাল্টা আছে না নাই? আল্লাহ নবী স্বামীর আনুগত্যের কথা বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদা করা জায়েজ হতো তাহলে আমি মেয়েদেরকে বলতাম যেন তারা তাদের স্বামীদেরকে সেজদা করে। স্বামীর মর্যাদা এখানে বাড়াইয়া দিয়েছে, কিন্তু স্ত্রীর ব্যাপারে স্বামীর দায়িত্ব অনেক বেশি বলেছেন আল্লাহ নবী। স্বামীর দায়িত্ব স্ত্রীর ব্যাপারে অনেক বেশি, স্ত্রী অসুস্থ হইলে হাসপাতালে নেবে, স্ত্রীর যাবতীয় মৌলিক চাহিদা পূরণ করবে, সে যেমন মানের ইনকাম করে স্ত্রীকে তেমন মানের খাওয়াবে পড়াবে, টাকা পয়সার মালিক অনেক টাকা আছে, স্ত্রীকে উন্নত মানের পোশাক পরাবে, স্বর্ণ দিবে, গয়না দিবে, এসব ন্যায় নীতি ইনসাফের কথা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শরীয়তের সব বিধান তন্ন তন্ন করে বলে দিয়েছেন সেখানে নবীর বিধান বাদ দিয়া মানব জাতির কখনো কল্যাণ আসতে পারে না। কখনো কল্যাণ আসতে পারে না। প্রিয় ভাইয়েরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছয়টি জিনিসের ব্যাপারে জামানত চেয়েছেন, আর আল্লাহ নবী বলেছেন এটা আমাকে দিলেই আমি তোমাদের জন্য জান্নাতে জিম্মাদার হব। উকফুলুলি বিসিত্তিন আকফুলুল আকমুল জান্না ইজা হাদ্দাসা আহাদুকুম ফালা ইয়াকযিব, যখন কথা বলবে তখন মিথ্যা বলবে না,
ওয়াই যা তুমি না ফালা এখন যখন আমানত রাখবে তখন আমানতের খেয়ানত করবে না ওয়াই যা ওয়াদা ফালা ইউখলিফ যখন ওয়াদা করবে তখন ওয়াদা খেলাপ করবে না ওয়াগুদ্দু আবসারাকুম খারাপ জিনিস দেখা থেকে তোমাদের চোখ হেফাজত করবে ওয়াকুফু আইদিয়াকুম তোমাদের হাতের দ্বারা কাউকে তোমরা অত্যাচার করবে না জুলুম করবে না ওয়াহফাজু ফুরুজাকুম তোমাদের লজ্জাস্থান হেফাজত করবে এই ছয়টা জিনিসের জিম্মাদারি যদি নবীকে দিতে পারো আল্লাহর নবী তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি দেবে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বড়ই বিষয় এই জন্য লজ্জাস্থানের হেফাজত করবে স্বামীও করবে পুরুষ স্ত্রীও করবে স্বামীর আনুগত্য করবে আল্লাহ নবী বলছেন জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে মহিলারা জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ আচ্ছা তাহলে স্বামীর আনুগত্য করার কথা হাদিসে কি আছে আপনি একটা হাদিসে দেখাতে পারবেন না যেখানে আল্লাহ নবী বলছে মেয়েরা চেয়ারম্যান হইতে হবে মেয়েরা মেম্বার হইতে হবে একটাও দেখাতে পারবেন না এখন এগুলো হওয়ার কারণে কি হয়েছে জানেন সংসারের লালবাতি জ্বলে জামাই বেটা কারখালো কারখালো আর হে পাবলিকের খেদমত করি বেড়ায় তাহলে একটা মেয়ের উপর কি সংসারের হক ফরজ না পাবলিকের খেদমত ফরজ কথা বুঝতে হবে কিন্তু মা কেন্দ্রিক সংসার সংসারের প্রধান হইল কি মেয়ে লোক মুরব্বীরা একটা কথা বলে আল্লাহ দিলে পাওয়া বউ দিলে খাওয়া কথা আপনি বাজার টাজার করে দিবেন রান্না বান্না করবে কে স্ত্রী এটা সংসারের সিস্টেম আম্মাজান হাওয়া সেই রান্না বান্না করছে আম্মাজান হাওয়া সেই চরিত্র অবলম্বন করেছে আদম আলাইসাল্লাম বাড়ির থেকে সব ব্যবস্থা করছে তো আদম আলাইসাল্লাম সংসারে আল্লাহ সুখ দিছে নবীগণ সংসারে সব ব্যবস্থা করছে স্ত্রীর রান্না বান্না করছে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির থেকে ব্যবস্থা করছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রান্না বান্না করছে জীবনে দুই একটা ক্ষেত্রে ব্যতিক্রম ঘটনা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ রসুল হযরতে আয়েশা যুদ্ধের ময়দানে যাওয়া লাগছে কখনো কখনো নবী যখন সফর করেছেন বিবিদেরকে সাথে নিছেন কিন্তু গোটা উম্মতের নেতৃত্ব গোটা রাষ্ট্রের নেতৃত্ব কর্তৃত্ব মহিলাদের হাতে উঠিয়ে দিছে একটাও আপনি পাবেন না ফলে এখন কি হয়েছে বহু মেয়ে লোকেরা এখন সংসার স্বামী বাদ দিয়া রাষ্ট্রের খেদমত লইয়া ব্যস্ত হয়ে গেছে তারা পাবলিকের খেদমত করা কি ফরজ কেমন এগুলার কারণে সংসারে অশান্তি দেখা দিছে পাইকারি ধরে আল্লাহর বিধান যেখানেই অমান্য করবো সেখানেই কিন্তু অশান্তি আসবে আসুন আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের আলোকে বিধিবিধান মেনে চলে জীবন গঠন করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন।